স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। কালী ও সৃষ্টি প্রারম্ভ। মা কালী আকর্ষক এই বিজ্ঞানের যুগেও, যখন সৃষ্টি শুরু হয়নি তারই প্রতীক যেন তিনি। বিজ্ঞানীদের বলা বিগ ব্যাং অর্থাৎ প্রচণ্ড বিস্ফোরণ এর আগের ছবি। এই সময়ের অবস্থা নিয়ে যখন বিজ্ঞানীরা চিন্তা করছেন আজও, তখন মা কালী কি ইঙ্গিত দেন সমাধানের? কালী ধ্যানের মাধ্যমে সেটাই বুঝতে চেষ্টা করব আমরা। মায়ের রূপের বিভিন্ন দিক খুলে দেয় নতুন দিগন্ত। এক, মেঘ বর্ণা। ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে আলো ছিল না, ছিল না দেশ বা সময়। মা তাই কালো, অর্থাৎ আলোর সাত রঙের অভাব। দুই, দিগম্বরা। বস্ত্রহীন, কারণ তিনি একাকী, কিছু ঢাকার নেই। তিনি কোন রহস্যকে লুকোবেন? তিনি যে নিজেই রহস্যময়ী, এমন রহস্য যা আজও বিজ্ঞান খুঁজছে সিঙ্গুলারিটি নামে। ধর্ম বলে একাকী, বিজ্ঞানের শব্দে সিঙ্গল। তিন, সবরূপী শিবের উপর দাঁড়িয়ে। সৃষ্টি শূন্য থেকে নয়। মা কালী অনস্তিত্বের প্রতীক নন, অব্যক্ত অর্থাৎ শিব থেকে ব্যক্ত অর্থাৎ কালী, আবার ব্যক্ত থেকে অব্যক্ত, এভাবেই চলছে সৃষ্টি স্থিতি লয়। চার, ত্রিনয়না। দুই চোখ যা দেখতে পায় না, তৃতীয় নয়ন তা দেখে। সৃষ্টির আগে সময় অর্থাৎ টাইম ছিল না, কিন্তু অজানা ভবিষ্যৎকে মা প্রকাশ করবেন এবার। শুরু হবে ব্রহ্মাণ্ডের সৃষ্টি। পাঁচ, মুণ্ডমালিনী। মানুষের চিন্তায় গড়ে তোলে সংস্কার। অসংখ্য জীবের এই সংস্কার সূক্ষ্মরূপে থাকে মায়ের মধ্যে ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে। সেইগুলি যেন মালার মতো পড়ে রয়েছেন মা। ছয়, উপরের বাঁ হাতে খড়গ। সৃষ্টির আগে এক অস্তিত্ব ছিল, মা একে বিভক্ত করবেন এবার, তাই খড়গ। বিজ্ঞানীদের সিঙ্গুলারিটিতে ঘটবে প্রচণ্ড বিস্ফোরণ, বিগ ব্যাং, শুরু হবে জগৎ। সাত, নিচের বাঁহাতে নরমুণ্ড। বিশ্ব চেতনা থেকে বিকশিত হবে অসংখ্য ব্যক্তি চেতনা, এরই প্রতীক নরমুণ্ড। আট, উপরের ডান হাতে অভয়। শূন্য থেকে ভয়ের কিছু নেই, অর্থাৎ সাধনার উচ্চ স্তরে এই শূন্য অনুভব হয়। ভয় নেই কারণ ধ্বংসের মধ্যেই লুকিয়ে থাকে নতুন সৃষ্টির বীজ। নয়, নিচের ডান হাতে বর। মা শক্তি দেবেন ব্যক্তি চেতনাকেও জগতে নতুন সৃষ্টি করার। দশ, মুক্তকেশী। মা নিজের বদ্ধ চুলকে ছড়িয়ে দিচ্ছেন, সৃষ্টি এবার ছড়িয়ে পড়বে। আয়তন বড় থেকে আরও বড়, বিশাল হয়ে উঠবে। অনেক পরে সময় হলে তিনি আবার চুল বাঁধবেন, তখন শুরু হবে প্রলয়। এভাবেই চলবে সৃষ্টি স্থিতি লয়। আজ বিজ্ঞানও এই কথা বলছে।